অর্ধশতাধিক যাত্রী নিয়ে নিখোঁজ ইন্দোনেশিয়ার একটি বিমান। শনিবার রাজধানী জাকার্তা থেকে যাত্রা করেছিল বিমানটি। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে উড্ডয়নের পর 737 বোয়িং বিমানটি নিয়ন্ত্রণ হারায়। ওই উড়োজাহাজে 7 জন শিশু সহ 6 জন ক্রু সদস্য সহ মোট 56 জন আরোহী ছিল বলে জানা গেছে। ফলে ওই বিমানে থাকা আরোহীদের ভাগ্যে কি ঘটেছে তা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিমানটি সাগরের উপরে 10,000 ফুট উচ্চতায় থাকা অবস্থায় নিখোঁজ হয়েছে, ফলে এটি সাগরে বিধ্বস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিমানটি পশ্চিম কালিমান্তান প্রদেশ থেকে বোর্নিও দ্বীপের পন্তিয়নাকে যাত্রা করার সময় নিয়ন্ত্রণ হারায়। দেশটির পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে বিবিসি। দেশটির বিমান কর্তৃপক্ষ এ ব্যাপারে আরও তথ্য সংগ্রহ করছে বলে জানিয়েছে।